আসসালামু আলাইকুম, আমি শারমিন রহমান। আমি আজকে সুন্দর এই বো ডিজাইনটি তৈরি করে দেখাবো। এটি সাধারণত স্যান্ডেল, জুতা, জামা, ব্যান্ড এগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। তো দেখুন, এটা সুতা পেঁচিয়ে করেছি, এটা এক ধরনের ডিজাইন। এখানে যদি পুঁতি বসিয়ে নেন তাহলে এটা আর একটা ডিজাইন হয়ে যাবে। তো এটা কীভাবে করতে হয় সেটা আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে আমি ম্যাজিক রিং করে প্রথমে 6টা চেন করে নিচ্ছি। দেখুন, চেন করে এখানে আমি ত্রিপুল ক্রোশ করবো। ত্রিপুল ক্রোশ করার জন্য যে হুকের সাথে সুতাটি পেঁচিয়ে নিতে হয়, আমি একটি বেশি প্যাচ নিয়ে নিব। তো এখন দেখুন, দুইটি দুইটি করে লুপ নিয়ে আমি এটা ছেড়ে দিচ্ছি। দেখুন, আমার হুকের মাথায় 4টি লুপ তৈরি হয়েছে। এটা আমি দুইটা দুইটা করে এখন ছেড়ে দেব। আপনাদের যদি ম্যাজিক রিংয়ের মধ্যে কাজটি করতে অসুবিধা মনে হয় তাহলে ম্যাজিক রিংটি টেনে একটু ছোট করে নেবেন। এভাবে দেখুন আমি 4টি করেছি। এই যে এভাবে প্যাচ দিয়ে নেবেন আপনারা হুকের সাথে। দেখুন 4টি রয়েছে উপরে। এখন আমি 2টি 2টি করে লুপ ছেড়ে দেব। এই ডিজাইনটি অনেক সুন্দর, এটি অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা এটি এভাবে করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি 6বার করেছি, আবারও 6টি চেন করে আমি এখানে জয়েন দিয়ে নেব। আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। এই পাশে আমি যতগুলো করেছি এই পাশে সেম একই রকম করে নিব। আবারও 6টি চেইন করে নিচ্ছি। নিয়ে এখন জয়েন দিয়ে দিব। ছোট করে আমি যে প্রথমে 6টি চেন করেছিলাম সেই চেনের প্রথম চেনের মধ্যে দিয়ে আমি হুকটা টেনে জয়েন দিয়ে নিলাম। দিয়ে একটি চেন করে সুতাটি কেটে নিব। তো এইভাবে হয়ে গেল সুন্দর এই বো ডিজাইনটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন।